হ্যালো বন্ধুরা, অমল আর্ট গ্যালারিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হিউম্যান ফিগার নিয়ে। হ্যাঁ, দেখুন, হিউম্যান ফিগারকে 9টি ভাগে ভাগ করা হয়েছে। দেখুন, এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে 9টি ভাগে আমি ভাগ করেছি। তো 9টি ভাগের মিডিল পোর্শন হচ্ছে, মিডিল যে ভাগটা সেটা হচ্ছে এখানটায়। এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এর নিচের দিকে 4টি ভাগে ভাগ করা হবে, প্লাস উপর দিকে এর 4টি ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগে দেখতে পাচ্ছেন মাথা চলে আসে। তারপরের 3টি ভাগ, 1, 2, 3, এই 3টি ভাগে বুক, পেট এবং কোমর, এই 3টি ভাগ চলে আসে। নিচে 4টি ভাগ, প্রথম 2 ভাগ মানে এই যে মিডিল ভাগটা, এখানে চলে আসে আমাদের হাঁটু, কোমরের নিচে। এখান থেকে এর যে পোর্শনটা আছে, এই মিডিল পয়েন্টে চলে আসে হাঁটু, তার নিচের অর্ধেক পোর্শন আমাদের পা, উপর পোর্শন আমাদের থোড়া। এই 9টি ভাগে আমাদের হিউম্যান ফিগারকে ভাগ করা হয়েছে। আপনি যখনই কোনো ফিগার তৈরি করবেন, তখন আপনি নর্মালি আপনি যখনই কোনো হিউম্যান ফিগার তৈরি করবেন, তার আগে আপনি কি করবেন, একটা লম্বা দাগ দিয়ে নেবেন। হয়ে গেল, এই দাগে মিডিলটা পোর্শন করি, মিডিলটা ভাগ করি, এখানে চলে আসবে আমাদের কোমর। এবার উপরে থাকছে অর্ধেক, নিচে অর্ধেক। এটাকে আমি 3 ভাগে ভাগ করলাম। এই যে কোমরের নিচে ভাগটা, এখান থেকে এ অবধি আমাদের কোমরের নিচে পোর্শন, আর এখান থেকে এ অবধি আমাদের বুক এবং মাথা। এবার এর যে পয়েন্টটা আছে, এর মিডিল দিয়ে একটা পয়েন্ট করি, এর মিডিলটা পয়েন্ট করলাম। এখানে চলে আসবে আমাদের বুকের যে নিপিলটা আছে, নিপিলটা, নিপিলটা আমাদের এই মিডিল পোর্শনের নিচের পয়েন্ট হয়। আর এই যে ভাগটা আছে, এই ভাগের মিডিলটা ভাগ করি, এখানে চলে আসবে আমাদের মাথা, ফেস। তারপর এখানে কি হবে, এখানে আমাদের চলে আসবে বুক। এখানে বুক চলে আসলো, এখানটায় আমাদের কোমরের নিচের পোর্শনটা হবে, এখানে। এখানটা হবে আমাদের নাভি। নাভিটা হচ্ছে, ধরুন এই যে ভাগটা আছে, এই ভাগের মিডিল পয়েন্টটা, হ্যাঁ, এই ভাগের মিডিল পয়েন্টের নিচে হয় আমাদের নাভিটা। আর এখান থেকে আমাদের কোমর শুরু হয়ে যায় এখান থেকে। এবার এখান থেকে এই যে পয়েন্টটা আছে, হ্যাঁ, এই পয়েন্টের মিডিল পয়েন্টে, এখানে আমরা চলে আসে আমাদের হাঁটু। এখানে আমাদের হাঁটু হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের থোড়াটা, এখান থেকে আমাদের পা এবং পায়ের পাতা, ঠিক আছে। আর হাতটা আমাদের এই যে পয়েন্টটা আছে, হ্যাঁ, এই লম্বা দাগের মিডিল যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের নিচে হাতটা আমাদের, এখানটা আমাদের চলে আসে কুনুই। আমাদের কুনুইটা থাকে এখানটায়, এই পয়েন্টে থাকে আমাদের কুনুইটা। এখান থেকে এবতে হাতের কবজি, এখান থেকে আমাদের হাত। তো এই হচ্ছে আমাদের হিউম্যান ফিগারের সিস্টেম। আমাদের হিউম্যান ফিগারকে এই 9টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটা ভাগ হয় আর এখানটা একটি ভাগ হয়। এবার দেখুন, 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো হিউম্যান ফিগারের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এই। তো সহজভাবে করতে গেলে আপনাদের কি করতে হবে, প্রত্যেকটা আপনি এর মতো লম্বাটা দাগ টানবেন। লম্বা দাগ টেনে এই দাগটা মিডিল পোর্শনে একটা পয়েন্ট করে নেবেন। এখানটা হবে আমাদের কোমরের নিচের পোর্শনটা, আর এর উপরে আমাদের নাভি। তো এই পয়েন্ট আপনি করতে পারলেই আপনার হিউম্যান ফিগারের স্ট্রাকচার চলে আসবে। এর মিডিল পয়েন্টে চলে আসবে আমাদের হাঁটু, আর এর এই যে পয়েন্টটা, এই পয়েন্টে মিডিল পয়েন্টটা, মিডিল পয়েন্টে চলে আসবে আমাদের চেস্ট মানে বুক। বুকের নিপিলটা আমাদের এই নিচে হবে, এই দাগের নিচে হবে। আর এই পয়েন্টের ভাগ, এখানটায় আমাদের ফেস,
আমাদের মুখ। তো এই হচ্ছে আমাদের হিউম্যান ফিগারের স্ট্রাকচার। আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন, আমার চ্যানেলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি নেক্সট আরও ভিডিও আনবো আমাদের এই হিউম্যান ফিগারের স্ট্রাকচার।